আমার পরিস্থিতি ভয়াবহ, খুব খারাপ। আমার জন্মের পর থেকে আমি কর্মস্থলে আছি। কর্মস্থল বলতে সফরে সফরে আছি, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, কোনো জায়গায় স্থির হতে পারছি না। যেমন ধরেন হোটেলের কাজ করলে এক জায়গায় টাইকা বান্ধা কাজ করতে পারি না, দেখা গেছে থাইকা কাজ করি, ওই আমার বেতনের টাকা এক সপ্তাহের বেতন আটকে বাটকে করে ওই আমার আধার পাঁচ টাকা আটকে হেলায় আমার কিন্তু দাঁড়ো পর্যন্ত নেয়া দিয়ে লাস্ট পর্যন্ত যাই দেখা যায় না, আমার ওই টাকা পয়সা আন পরিশোধ করা লাগবো। ওই আমার উপরে একটা হামলা সৃষ্টি করে, একটা চাপ সৃষ্টি করে, যে কোনো ধরনের একটা চাপ সৃষ্টি করে। আমাদের মনে করেন প্রত্যেকটা পণ্য ক্রয় করতে সমস্যা হচ্ছে। মনে করেন আমার লাগবে আধা কেজি, আমি আধা কেজি আনতে পারতে আছি না, এক পান এক পাও আমার হচ্ছে না। এভরিথিং সব পণ্যের দাম হিসাব করতে গেলে আমার যে আয়, ওই আয় আমার হচ্ছে না, আধা কেজির জায়গায় এক পাও জুটছে না। কথাগুলো ঠিক আছে, কিন্তু সোনার বাংলাদেশ, আমরা যেই সোনার বাংলাদেশ দেখছি সেই সোনার বাংলাদেশ এখন আর নেই। আমরা যখন ছোট ছিলাম তখন ছিল সেই সোনার বাংলাদেশ। তখন মনে করেন আমাদের পেটে কখনো ক্ষুধা থাকতে পারেনি, আমাদের ক্ষুধা একভাবে না একভাবে মিটছে। তিন বেলার জায়গায় আমরা চার বেলাও খানা খাইছি, আর এখন আমাদের দুই বেলা অন্ন জোটাতে কষ্ট হয়। তার কারণ ঢাকার শহর ভাড়া দিয়ে থাকি, ঘর ভাড়া দিয়ে থাকি, কারেন্ট বিল দিতে হয় আলগা, আবার পানির বিলও দিতে হয় আলগা, আবার গ্যাস বিলও দিতে হয় আলগা। 3,000 টাকা ঘর ভাড়া হইলে আমার 4,000 টাকা খরচ পড়ে যায়গা, ঠিক আছে। আবার ওই ফ্রিজ থাকলে এই ফ্রিজের বিলও আলগা দিতে হয়, ঠিক আছে। একটা ফ্যান চলবে, হেডার বিলও আলগা আহে। কত দিকের যে আমাদের ঝামেলা, এই গ্যারেজ ভাড়া, গাড়ি চালাইলেও গ্যারেজ ভাড়া দিতে হবে, না চালাইলেও, ঠিক আছে। আর ঘরে থাকলেও ঘর ভাড়া দিতে হইব, না থাকলেও ঘর ভাড়া দিতে হইব। আমি ঘর আমার তাহলে ভাড়া দিতেই হইব। আমরা চাই যেন আমরা বললে ভুল হবে, মানে আমি আমার নিজের থাকার জন্য এবং নিজে একটা কিছু করার জন্য একটু স্থান এক জায়গায় পাইছি। পাইছি বলতে কি, আমি নিজে জিনিস ক্রয় কইরা ওটা দিয়ে একটা টং ঘর বানাইছি। আর ওই টং ঘর বানাইছি যে মিস্ত্রি আমার কাছ থেকে টাকা নিতে নিতে ওনারগুলো অনেক টাকা নিয়ে গেছে, মানে ঘর বানাইতে যা খরচ তার সাথে বেশি নিয়ে গেছে। তারপরে ওই যে জাগার মালিক, ওই জাগার মালিক তার দুইটা অ্যাঙ্গেল আনিয়ে আমার ওই ঘরের সাথে লাগাইয়া দিছে, এখন ওখানে রাইখা আমার হ্যার জাগার ভাড়া দিতে হইবে। আমি এলা ঘরে থাকতে পারি না থাকতে পারি, ব্যবসা করিয়ে পারি না করিয়ে পারি, এটা হ্যার দেহার বিষয় না, হ্যার ভাড়া আমার দিতে হইবে প্রতি মাসে। আমি টার্গেট নিয়েছিলাম হোটেল ব্যবসা দেব, ঠিক আছে, আমি টার্গেট নিয়েছিলাম হোটেল ব্যবসা দেব, কিন্তু সীমিত কামাই তো টাকা পয়সা ইনভেস্ট করে উঠতে পারতেছিলাম না।